তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আবারও তোমাদের জন্য নতুন একটা কাজের খবর নিয়ে চলে এসেছি কাজ পাওয়ার জন্য কোথাও কোনোরকম টাকা পয়সা কাউকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে এখানে তুমি কাজ পাবে তো এখানে আজকে যে কোম্পানি কাজের খবর নিয়ে এসেছি তোমাদের জন্য কোম্পানির নাম কি রয়েছে তো কোম্পানির নাম হচ্ছে হায়ার এর হায়ার কোম্পানিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে প্রতি বছরের মতন এবছরও নতুন করে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে সারা রাজ্য জোড়ে নিয়োগটা করা হচ্ছে তোমরা এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে মেল ফিমেল বোধ কেন অ্যাপ্লাই সকলের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন পোস্টে এখানে ভ্যাকান্সি রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা মিনিমাম মাধ্যমিক পাস হ্যাঁ মিনিমাম টেন পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কোম্পানি থেকে বাকি অন্যান্য যে সুবিধা রয়েছে সব কিছুই কিন্তু তোমরা এখানে পাবে পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলাতে এই ভ্যাকান্সিটা রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওতে সমস্তটা জানাবো যেমন এখানে তোমরা বেতন কত হাজার টাকা পাবে প্রতি মাসে এখানে কতক্ষণ তোমাদেরকে ডিউটি করতে হবে কোন কোন পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে তোমরা সরাসরি এছাড়া মাধ্যমে অ্যাপ্লাই করবে সমস্তটা জানাবো তোমাদেরকে এই ভিডিওতে তো বন্ধুরা এখানে তোমরা আবেদন করবে কীভাবে সেটা তোমাদের প্রথমে আমি জানিয়ে দিচ্ছি এখানে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করবে অনলাইনে অনলাইনে তোমরা এখানে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করবে তো এখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোধক্যান অ্যাপ্লাই সকলের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে এখানে অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে তো কোন কোন পোস্টে এখানে ভ্যাকান্সি রয়েছে তো এখানে যে সমস্ত পোস্টে ভ্যাক্যান্সি আছে এই মুহূর্তে প্রথমে রয়েছে এখানে হেল্পার পোস্টে ভ্যাকান্সি যেখানে তোমাদের পেকিং কাজ থাকবে স্ক্যানিং কাজ থাকবে লোডিং অ্যালোডিং কাজ থাকবে ঠিক আছে এবং সুপারভাইজার পোস্টে কিন্তু ভ্যাকান্সি আছে যেখানে তোমরা আবেদন করতে পারবে মিনিমাম এইচএস পাস তার সাথে বেসিক তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এখানে রয়েছে অ্যাসেম্বলি পোস্ট ভ্যাকান্সি এবং এখানে ওয়ে হাউস এক্সিকিউটিভ পোস্ট ভ্যাকান্সি এবং এখানে রয়েছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে ভ্যাকান্সি ঠিক আছে এই কয়েকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু এই মুহূর্তে কর্মী নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা পলিটেকনিক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সকলের জন্য কিন্তু এখানে ভ্যাক্যান্সি আছে মাল্টিপল পোস্টে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়সে চলে আসছি এখানে তোমাদের কত বয়স হতে হবে তো এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য এখানে আঠেরো বছর থেকে এখানে বিয়াল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স সীমা রাখা হয়েছে প্রতি মাসে বেতন কত হাজার টাকা পাবে এখানে প্রতি মাসে তোমাদের বেতন রয়েছে পনেরো হাজার পাঁচশো বারোটা থেকে শুরু আছে এখানে চব্বিশ হাজার একশো বাষট্টি টাকা পর্যন্ত ঠিক আছে পনেরো হাজার পাঁচশো বারো থেকে চব্বিশ হাজার একশো বাষট্টি টাকা পর্যন্ত বেতন পাবে তাছাড়া অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে ওভারটাইম রয়েছে নাইট অ্যালাউন্স রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হবে ঠিক আছে পি এ রয়েছে লোকেশানে চলে আসছি তোমাদের এখানে লোকেশন কী রয়েছে তো লোকেশন রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল ছাড়া কিন্তু বিভিন্ন লোকেশনে ভ্যাকান্সি আছে যেমন ব্যাঙ্গালোর ভ্যাকান্সি আছে ঠিক আছে তো তোমরা কিন্তু আবেদন করতে পারবে কলকাতা লোকেশনের জন্য কলকাতাতে এই মুহূর্তে ভ্যাকান্সি রয়েছে সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে সিলেকশান প্রসেস রয়েছে এখানে ডাইরেক্ট ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু সরাসরি এখানে কাজটা পাবে কোনো রকম এক্সাম দিতে হবে না ইন্টারভিউ হওয়ার পর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে প্রথমে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর তোমার সিবি যদি শর্টলিস্ট হয় তো ইন্টারভিউর জন্য ডাকা হবে তারপরে ইন্টারভিউ দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে সরাসরি জয়নিং ঠিক আছে তো হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবে চলো সেটা ভালো করে আগে দেখে নাও তারপর তোমরা নিজের মোবাইল থেকে আবেদন করবে এখানে আবেদন করার জন্য আপনাকে প্রথমে ভিডিওর ডেসক্রিপশান বক্সে আসতে হবে ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে আপনি ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে এই পেজটা ওপেন হবে দেখতে পাচ্ছেন হায়ার কোম্পানির অফিসিয়াল কেরিয়ার পেজ এখান থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে আপনি নকরি প্রোফাইল থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশান রয়েছে এবং হায়ার কোম্পানির যে অফিসিয়াল কেরিয়ার পেজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারেন তো এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাকে আপনার নিজের নাম দিতে হবে এখানে আপনি আপনার নামটা প্রথমে বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল এখানে কিন্তু আপনাকে ইমেল দিতে হবে কারণ আপনার সিবি যখন শর্ট হবে তখন কিন্তু আপনাকে এখানে মেলের মাধ্যমে জানানো হবে তাই কিন্তু এখানে অবশ্যই আপনি সঠিক একটা মেল আইডি বসিয়ে দেবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার মি উইথ নকরি এটাতে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে ক্লিক করে দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন দেখতে পাচ্ছেন যেগুলো রেড স্টার রয়েছে এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে এখানে কী বলা রয়েছে আউটসাইড ইন্ডিয়া ঠিক আছে এটাতে কিন্তু ক্লিক করার দরকার নেই আপনাকে তারপর দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট লোকেশান চা হয়েছে তো আপনি এখানে কারেন্ট লোকেশানটা আপনার বসিয়ে দেবেন এবং টোটাল এক্সপিরিয়েন্স যদি আপনার কোন রকম কাজের অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে যদি কাজের কোন রকম অভিজ্ঞতা না থাকে সেটা আপনি এখানে জিরো দেবেন ঠিক আছে ফ্রেশার অথবা জিরো দেবেন এবং তারপর দেখতে পাচ্ছেন অ্যাটাচ রিজুম এখানে কিন্তু একটা আপনাকে বায়োডাটা আপলোড করতে বলা হয়েছে এখানে আপনাকে ডিওসি ডিওসি এক্স পিডিএফ ফরম্যাটে কিন্তু তিন নম্বির মধ্যে বায়োডাটা আপলোড করতে হবে এখানে আপলোড করে দেবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে এগুলো দেওয়ার প্রয়োজন নেই সবাই শেষে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এগুলো কিন্তু আপনাকে দেওয়ার প্রয়োজনে তাও কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে ঠিক আছে ইউজি কোর্স ইউ জিএসপি যেটা দেওয়ার প্রয়োজন নেই এখানে আয়গ্রিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ফর্ম আপনারা সাবমিট হয়ে যাবে কোম্পানির এইচআর যিনি রয়েছেন তার কাছে কিন্তু ফর্ম চলে যাবে বায়োডাটা চলে যাবে বায়োডাটা যদি শর্টলিস্টে হয় তো অবশ্যই কিন্তু এইচআর ডিপার্টমেন্ট থেকে মেলের মাধ্যমে জানানো হবে ইন্টারভিউ ডেট লোকেশন এবং টাইম সঠিকভাবে অ্যাপ্লাই করবেন আপনি অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবেন এখানে ইন্টারভিউ দিয়ে কিন্তু সরাসরি কাজে জয়েন করতে পারবেন তো এইভাবেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আর পরবর্তী ফ্রিজ ওভার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন চললাম বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে